আদাব দাদা। হ্যাঁ আদাব। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আমরা তো মানে আপনার কাছে এই এলাকায় আমরা কদম শ্রী তো আরও আসছি, তো বরাবর মতো আবার কদম শ্রী আসলাম। তো শুনতে পারলাম আপনি নাকি দীর্ঘদিন যাবৎ হাঁস পালন করছেন, তো আপনার কাছ থেকে একটা মানে আমরা একটু সময় নিলাম আর কি। তো বর্তমানে আপনার কাছে কতগুলো হাঁস রয়েছে? বর্তমানে আপনার বড় হাঁস আছে 250 মতো, আর বাচ্চা 800 ছিল, 400 মারা গেছে অসুখ অবস্থায়। মানে 800 হাঁসের মধ্যে বাচ্চা হাঁসের মধ্যে 400 যে মারা গেল, মানে মানে বাচ্চাটা বয়স কত? বাচ্চাটার বয়স আপনার অসুস্থ হয়েছিল 9 দিনের দিনে, আর এখন 18 দিন বয়স। মানে কীভাবে এতগুলো হাঁস ক্ষয়ক্ষতি হলো? বলতে আপনার বাচ্চার খাবার যোগা মানে খাবার খাইতে গিয়ে পানির কম হয়েছিল, মানে খাবার মানে খাবারের তুলনায় পানির স্বল্পতাটা অধিক বেশি হয়েছিল, যার কারণে আপনার পানি কম খাবার বেশি হয়ে গেছে, যার কারণে বাচ্চাটা গ্যাস হয়ে। তো আপনি কী কী পদক্ষেপ নিল এবং বাচ্চাটা কীভাবে মানে মারা গেল সমস্ত কিছু যদি বিস্তারিত একটু ভাঙিয়ে বলতেন। বলতে বাচ্চাটা মানে করেন যে ইনফেকশন হওয়ার পর ওষুধ ব্যবহার করলাম, ওষুধ ব্যবহার করার পরেও যেহেতু মানে রোগটা কয়দিনের মাথায় হয়েছিল? 9 দিনের দিনে মানে শ্রবণ হয়ে গেছে রোগ। হ্যাঁ, তো এই শ্রবণ হওয়ার পরেও আমি যখন আমার একটা বাচ্চা ক্ষতি হওয়ার পর আমি ওষুধ ব্যবহার করলাম, তারপরও আমি এমনি পুরাটা বাচ্চা চেক দিয়ে রাখতে পারি নাই, 400 বাচ্চার মতো আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে আপনার 400 বাচ্চা কি একদিনেই মারা গেছে? 400 বাচ্চা আপনার 1 সপ্তাহের ভিতরে 400 বাচ্চা, মানে 100 বাচ্চার মানে 1 সপ্তাহের ভিতরে আপনার 400 বাচ্চা মারা গেছে। তো আপনি ওষুধ যে মানে এনেছিলেন, ডাক্তার কি বললো? ডাক্তার মানে যেটা রুগী মানে হাঁসটা যে রোগ ছিল সেই রোগ অনুযায়ী ওষুধ দিয়েছিল আপনার জ্বরের। হ্যাঁ, মানে হাঁসটার জ্বর হয়েছিল, আর আর যে খাবারের পানি পানি স্বল্পতার জন্য গ্যাসও হয়েছিল কিছুটা। তো জ্বর এমন পর্যায়ে গিয়েছে যে হাঁসটা প্যারালাইসিসে পরিণত হয়েছে, দুর্বল হয়ে গেছে, আর বাচ্চার সব মানে যে অবস্থাটা অনেকটা দুর্বলতার কারণে রয়েছে, খেতে পারে না, যার ফলে বাচ্চা দুর্বল হয়ে মারা গেছে। আপনি যে কতদিনের বয়সে বাচ্চাটা এনেছিলেন? মানে জিরো। আপনি জিরো সাইজে বাচ্চাটা এনে, তো বাচ্চাটা যে আপনি মানে জিরো বাচ্চাটা যে পরিচর্যা করছিলেন তা কিভাবে করেছিলেন? জিরো বাচ্চাটা প্রথম আনার পর মনে করেন আমি একটা ঘোড়া খাবার আনছি, আগে আমরা বাচ্চা আনতাম মানে মুড়ি খাওয়াইতাম বিজে, এখন আর এই মুড়ির পদ্ধতি নয়, ঘোড়া খাদ্যটা আছে মানে ফিট খাদ্য যে মানে একবার ছোট দানা যেটা, ছোট দানা যেটা ঘোড়া খাদ্য যেটা বলে, এই ঘোড়া খাদ্যটা আমরা খাওয়া মানে প্রথম দিন হালকা হালকা করে দিয়া খাওয়াগুলা শিখাই, আর একটা মানে ইয়ে আছে এই যে নাই শুকানোর একটা ঔষধ আছে, একটা ব্লগুজ আছে, এটা খাওয়াই নি, মানে এটা পানির সাথে ব্যবহার করে খাওয়া, পানির সাথে ব্যবহার করি। হ্যাঁ, তখন আপনার যতদিন পর্যন্ত গোড়া খাবারটা শেষ না হয়েছে ততদিন পর্যন্ত গোড়া খাবারটা খাওয়াই নি, আস্তে আস্তে ক্রমে ক্রমে বড়োটা এই কিছুদিন পর গোড়াটা যখন এই শেষ প্রান্তে যায় তখন বড়োটাও আমরা সারি। মানে আপনি বলতেছেন যে একদম যখন জিরো সাইজের বাচ্চাটা আনেন তখন একবারে গুঁড়া খাদ্যটা মানে ফিট ছোটো খাদ্যটা ছোটো দানা খাদ্যটা খাওয়ান, তারপরে ওই খাদ্যটা শেষ হওয়ার পরে আপনি ধীরে ধীরে তার থেকে একটু বড় আকারেরটা, তারপর তা এটা শেষ হওয়ার পরে তারপর একটু বড় আকার এরকম শুরু করেন? আবার আপনার এই জিরো 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 বাচ্চা ছোটো দানা খাবারটা ছোটোটা যেটা ভাঙ্গা খাবার এটাই খাওয়াই, তারপর এই ব্রয়লারটা খাওয়াইলি চলে, মানে তারপর বড়টাই সরাসরি খাওয়া যায়, সরাসরি খাওয়াই দিই। তো বাচ্চাটা কতদিন পরে পানি টানা হয়েছিল? আমার বাচ্চা মানে 7 দিনের দিনে পানিতে নামানো হয়েছে। আপনি 7 দিনের দিনে পানিতে, তখন কি মানে সারাদিন আপনি পানি এড়িয়ে রেখেছিলেন? সর্বোচ্চ আপনি 1 ঘন্টা, মানে আপনি প্রথম দিন সর্বোচ্চ 1 ঘন্টা আপনি পানিতে রাখেন মানে গোসল করান, তারপর থেকে আপনি মানে মানে সময়টা বাড়াতে থাকেন এবং তারপর থেকে রেগুলারই মানে পানিতে নেওয়া হয়। তো এখন বাচ্চার বয়স কত? এখন বাচ্চার বয়স 18। এখন তো ওই যে আপনার যে 9 দিনে বাচ্চাটা 400 হাঁস ক্ষতি হলো, মানে বাচ্চাটা তাতে মনে করেন যে আপনার যে মানে লাভের যে অংশটা এটা তো অনেকটাই কমে গেলো, তারপর আপনি মানে কী আশা করছেন এই হাঁসটা বাচ্চাটা থেকে? তবে আমি এই আশায় আছি, এখনও যেহেতু 400 বাচ্চা জীবিত আছে, যদি এর মাধ্যমে আমি 300 বাচ্চা অলরেডি টিকায় রাখতে পারি, 300 বাচ্চা টিকায় রাখলেও মনে করেন যে বর্তমান যে হাঁসের বাজার ডিমের সময় যদি 60-65 হাজার টাকা বিকে আয়ে তবু আমার এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা উঠে যায়। মানে আপনি বলতে চাইছেন যে আপনার যে হাঁসটা মানে যে 800 হাঁসের মধ্যে যে 400 হাঁসটা ক্ষতি হয়েছে সেটা যদি এখন যে বর্তমানে 400 রয়েছে সেগুলো যদি আপনি টিকিয়ে রাখতে পারেন তাহলে আপনার যে ওই ক্ষতিটা আপনার ওই ক্ষতিটা আপনার সব মানে লাগবে না, তাই যে হাঁসটা বড় করে বিক্রি করে আপনি তা উসুল করতে পারবেন, তা অনেক মানে হয়তো অনেক অধিক লাভ হতেন, হয়তো মানে লাভটা থাকবে কিন্তু অল্প কিছু সংখ্যক থাকবে। তো আপনি এই হাঁসটা কি ডিমপাড়া পর্যন্ত নিয়ে যাবেন? হ্যাঁ। এর আপনি এর আগেও কি আপনি হাঁস ডিম পাড়া পর্যন্ত নিয়ে গিয়েছেন?
গত বছর আমি 650টা বাচ্চা আনিছিলাম, তো ডিম পাড়ার আগ পর্যন্ত আমরা 50টা বাচ্চা মোট ক্ষতি হয়েছে 600 বাচ্চা আপনার বিক্রি করার, মানে আপনি ডিম পাড়ানোর, মানে আপনি 650টা হাঁসের মধ্যে মানে 600 হাঁসি আপনি ডিম পাড়া পর্যন্ত নিয়ে গিয়েছিলেন আর বাকিগুলো আপনার মানে সুস্থ রয়েছিল। তো মানে আপনি যেহেতু মানে অনেকদিন যাবৎ হাঁস পালন করছেন এবং অনেক অভিজ্ঞ লোক, তাহলে এই যে এই রোগটা আপনার যে খামারে আক্রমণ করলো, মানে সেটা মানে কিভাবে ঘটলো? ওইটা মনে করেন হাঁসপালা হাঁস জিনিসটা হইলো আমরা প্রকৃতির সাথে সংযুক্ত। জি, গেল বছর প্রকৃতিটা ভালো ছিল, তেমন বেশি বড় বেশি একটা ক্ষয়ক্ষতি হয়নি। হ্যাঁ, মানে আবহাওয়ার সাথে এটা সংযুক্ত হয়, যেমন পোলাপানে যদি সর্দি জ্বর আসে হাঁসের বাচ্চারও দেখা যাইতেছে এই অবস্থা, তো এই জ্বর সর্দি দেখা প্রকৃতির সাথে মানে আপনি বলতেছেন যে হাঁসটা পালন করা প্রকৃতির সাথে নির্ভর করে, মানে প্রকৃতি যেভাবে যখন যে রূপ ধারণ করে হাঁসটারও মানে মানুষের সাথে যেরকম মানে প্রকৃতির চেঞ্জ হয় তখন হাঁসের সাথেও সেটা। হাঁসটা মাটি ছাড়া পরে আপনার খরচটা কিরকম হয়? মনে করেন আমার যেহেতু 800 বাচ্চা ছিল, 25-30 মন দান আমি ধরে রাখছিলাম, আর এর মাধ্যমে পাখি খেয়ে যাইতো মানে শামুক অথবা এই পেনা টেনা খায়া, মানে শামুক শেওলা তা পোকামাকড় সবকিছু মানে খেয়ে তার জীবিকাটা ধারণ করতো করতো। আর এই সিজনটাতে মনে করুন বৈশাখ লাগার আগ পর্যন্ত 20-30 মন ধান খাইতো, মানে বৈশাখ মাসের আগ পর্যন্ত, মানে যে আমাদের যে ধানের যে সিজনটা ওটার আগ পর্যন্ত আপনি 20-30 মন ধান খাইতেন। 800 বাচ্চা, 800 বাচ্চা। এখন যেহেতু কম, তো এখন আপনার মানে ব্যয়টা কেমন হবে? এখন মনে করেন এরপর 10 থেকে মানে অর্ধেকটাই তো কমে যাবে, অনেক অর্ধেকটাই কমে যাবে, 15 মনের কাছাকাছি লাগতে পারে। তো ওই ধানগুলোকে আপনি কিনে আনেন না আপনার জমিতেই চাষ করা হয়? ধান তো আমরা এই কিনেই করা লাগে। আপনার কিনেই করেন? সো আপনার কাছে আপনার একটা মানে শেষ একটা প্রশ্ন, যে আপনি আপনি যদি বলতেন দর্শকদের যে এই বাচ্চাটা আপনি যে ক্ষতিটা হলো মানে সেটা মোকাবেলা কিংবা হাঁসটাকে কিভাবে পরিচালনা করলে এই ক্ষতিটা হবে না? বাচ্চাটা জিরো বাচ্চাটা পালাকালীন মনে করেন প্রচুর করে যদি মানে খড়বন্ডা যেটা কের ওইটা বেশি করে রাখে, কিংবা বিটা না বাচ্চারা না ভিজে, মানে বলতেছেন যে গড়ে রাখবে সেই গড়ে মানে যে মাটিতে মানে প্রচুর পরিমাণে খের রাখতে হবে, যাতে মানে বাচ্চাটা যে মানে পায়খানা যেটা করবে সেটা যাতে তার শরীরের সাথে না লাগে, সাথে না লাগে সে না খাইতে পারে। জি, হুম, প্রতিদিনই মানে দিনে দুই তিনবার, প্রথম দুই তিনবার করে পাল্টাই দিল, শুকনা বন রাখলো আর এটা ময়লা আবর্জনাটা পালাই দিল। আর খেয়াল রাখতে হবে সে যে আধার খাইতেছে পানি, হ্যাঁ, পানি শূন্যতা যাতে না হয়, পানি শূন্যতা হলে বাচ্চা অ্যাক্সিডেন্ট হবেই। মানে আপনি যে খাবার যে খাচ্ছে মানে বাচ্চাটা সেটা পানির দিকটা বেশি খেয়াল রাখতে হবে, যাতে খাবারের তুলনায় পানি মানে পানি যাতে প্রচুর থাকে, কারণ যে পানির অপর নাম জীবন, সেটা মানুষের ক্ষেত্রেই হোক আর যে মানে পশু পাখি যে কোনো ক্ষেত্রেই হোক সেটা মানে পানির অপর নামই তো জীবন। তো খাদ্যের পাশাপাশি আমাদের পানির দিকটাও খুব মানে খেয়াল রাখতে হবে, এবং এক সপ্তাহ বাচ্চা ভিজতেও পারবে না, এবং 7 দিন পর্যন্ত বাচ্চা ভিজানোও যাবে না। আর তাছাড়া মনে করুন যে পানিটা দেওয়ার সময় পানিতে গ্লুকোজ কিংবা অন্য যে ডাক্তারের পরামর্শ সাথে ওষুধ ব্যবহার করতে হবে। তো দর্শক, আপনারা এতক্ষণ ভাইয়ের সাথে দাদার সাথে কথা বলে জানতে পারলাম যে তিনি দীর্ঘদিন যাবৎ হাঁস পালন করছেন, এবং তার যে মানে তিনি একদিন হঠাৎ করে তিনি বাড়িতে ছিলেন না, এবং যার কারণে যে তার যে লোক রয়েছে তারা তাদের তারা এই হাঁসটা পরিচালনা করছিল, এবং খাবারের তুলনায় তাদের পানির স্বল্পতা অনেকটা কমে গিয়েছিল, যার কারণে তারা ওনার অনেকটাই হাঁস ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো দর্শক, আমরা যারা হাঁস পালন করব অবশ্যই বাচ্চা একদিন থেকে জিরো বাচ্চা থেকে যে 7 দিন পর্যন্ত সে বাচ্চাটা দেখাশোনা খুব মানে সুষ্ঠুভাবে করতে হবে, এবং মানে ডাক্তারদের পরামর্শ নিয়ে হাঁসটাকে পালন করতে মনে করছেন যে ওনার যে 800 হাঁস থেকে 400 হাঁস ক্ষতি হয়ে গেছে, তারপরও তিনি আশা মানে করছেন যে উনি অনেকটাই লাভবান হবেন, কারণ তিনি মনে করছেন যে যদি ওনার 300 হাঁসও থাকে পরবর্তী সময়ে তাহলে তিনি অনেক মানে এই যে ব্যয়টা হয়েছে সেটা মানে ওনার মানে কিছুই আসে যাবে না, এতে অনেক অনেকটা লাভবান হতে পারবেন, এবং এতে করে তিনি মানে যদি পরিপূর্ণ হাঁসটা তিনি রাখতে পারতেন তাহলে তো সেটা কথাই নেই, অনেকটাই লাভবান হতে পারেন। তো চলুন দর্শক, আমরা দেরি না করে এই হাঁসপালা উদ্যোগটা নিয়ে অনেকে অনেক কিছু করতে পারি, এবং এই হাঁসপালা উদ্যোগটা খুবই সহজ, এবং যদি আপনি এটা যত্নশীলভাবে করতে পারেন এতে অধিক পরিমাণে লাভবান হয়ে যায়। তো আমরা এই উদ্যোগটা নিয়ে আসুন সবাই একসাথে মিলে কাজ করি। দর্শক, আপনাদেরকে আরেকটা কথা জানাতে চাই যে পারফেক্ট হাঁসের খামার 1990 সাল থেকেই তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে সারা দেশে ডেলিভারি করে আসছে, এবং প্রাপ্তবয়স্ক হাঁসও 100% ভ্যাকসিন নিশ্চিত করে সারা দেশে ডেলিভারি করে। অর্ডার করতে ফোন করুন ভিডিও দেওয়া স্ক্রিনের নম্বরগুলোতে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।